বনগাঁয় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মহিলার। পৌরসভার উদ্যোগে সরানো হলো গাছের স্ট্যাচু, ভাঙা হলো রাস্তার পাশের নির্মাণ, ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। সাত সকালে পথ দুর্ঘটনা বনগাঁ শহরের বিএসএফ ক্যাম্প মোড় এলাকায়। ঘটনায় মৃত্যু হয় এক বৃদ্ধার। মৃত বৃদ্ধা সীতারানী দাস, বয়স প্রায় 74 বছর, বাড়ি স্থানীয় চামড়াকুটি এলাকায়। জানা গেছে সকালে পেট্রাপোল থেকে বনগাঁ অভিমুখে আসা একটি ট্রাক বিএসএফ ক্যাম্প মোড় এলাকায় ধাক্কা মারে মহিলাকে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘটনার পর ঘাতক লরিকে আটকে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। পুলিশকেও মৃতদেহ তুলতে বাধা দেন, দাবি জানাতে থাকেন রাস্তার পাশে থাকা গাছ সরাতে হবে, রাস্তা লাগোয়া নির্মাণ ভেঙে ফেলতে হবে, রাস্তা আরো চওড়া করতে হবে। স্থানীয়দের অভিযোগ, বিএসএফ ক্যাম্প মোড় এলাকায় নিয়মিত ট্রাক চালকদের কাছ থেকে পয়সা তোলা হয়, যার কারণে এখানে যানজট লেগেই থাকে। অভিযোগ, পুলিশ ও পরিবহন দপ্তরের যোগসাজশে এখান থেকে প্রতিনিয়ত পয়সা নেওয়া হচ্ছে। এমন অভিযোগ তুলে রাস্তার পাশে থাকা একটি ঘরে ব্যাপক ভাঙচুর চালান স্থানীয়রা। জানা গেছে ওই অস্থায়ী ঘরটি থেকে পেট্রাপোল গ্রামীণ ট্রাকের হিসাব রাখা হতো। দুর্ঘটনার পর স্থানীয়দের ক্ষোভ গিয়ে পড়ে ওই ঘরের উপর, তারপর সেখানে ভাঙচুর করা হয়। রাস্তার পাশ দিয়ে একটা খালি গাড়ি যাচ্ছিল, আর এই ঘটনা কয়েক মাস আগেই হয়েছে, সেখানেও একজন মহিলা মারা গেছে। এবং ঘটনা হলো এটা খুবই কনজেস্টেড হয়ে গেছে, তার মধ্যে এখানে একটা তরুণ করা আছে, অনেকদিন আগেই আছে, পাশে আর একটা তরুণ মতো করা আছে। তো এখন প্রশ্ন হলো রাস্তা এমনি ছোট, ট্রাফিক বেড়ে গেছে, দুর্ঘটনা হয়তো ঘটবে, কিন্তু তার প্রোটেকশান নেওয়ার জন্য প্রশাসনের একটু উদ্যোগের দরকার আছে। এক, এখানে বোঝা উচিত যে এখানে চেকিং যদি আমরা এখানে বেশি সময় করি তাহলে কনজেশন আরও বাড়বে। ঠিক আছে, খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল, তিনিও একই অভিযোগে সোচ্চার হয়েছেন। আইনটিটিউসির নেতা, তিনি এখান থেকে প্রত্যেক দিন টাকা তোলেন, দিন রাত 24 ঘন্টা। আজকে এই টাকা তোলার জন্য আমাদের অভিযোগ নয়, শুধু যার মা মারা গেছে সেই ছেলেটির অভিযোগ। এই টাকা তোলার জন্য অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও এখানে বডিটা পড়ে আছে, তারপরেও তারা টাকা তুলছে। এদের টাকাটা আগে, এদের কাছে মানুষের জীবন আগে। আরে দুদিন অন্তর ঘটছে, কদিন আগে আপনারা দেখেছেন ঝয়গড়িয়ার রাখালদার স্কুলে করে একজন মারা গেছে, বাচ্চা স্কুলে দিতে গিয়ে সেই মা মারা গেছে, তার কত প্রাণ নেবে। এই বিষয়ে মৃত সীতারানী দাসের ছেলে বলেন, আর কারো যেন মাকে না হারাতে হয়, সেই ব্যবস্থা করুক প্রশাসন। গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, লাস্টে এখানে পড়ে আছে, গাড়িটা ওপাশ দিয়ে বাইপাস করে দিয়েছে, ঠিক আছে, সামনের চাকা মেরে দিয়েছে, সামনের চাকা, পিছন চাকা মারতে আলাদা ব্যাপার না, বডি যে মারা গেছে তার দোষ। আমার কাছে একটা কথা এটা না যে এরকম যে আমি বডিটা রেখে আমি পথবোধ করছি, আমি এমন কিছু অনুদাস যাইনি, আমি চাচ্ছি এটাই যে আর যেন কোনো মা কোনো সন্তান যেন মা হারা না হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পৌর প্রধান গোপাল শেঠ, কথা বলেন স্থানীয়দের সাথে। মৃতের পরিবারকে সান্ত্বনা দেবার পাশাপাশি রাস্তার পাশের গাছ সরানোর বিষয়ে কথা বলেন এনএইচ কর্তৃপক্ষের সাথে। এরপর রাস্তার পাশ থেকে গাছ সরানোর নির্দেশ দেন পৌর প্রধান। পৌর প্রধানের নির্দেশে ভেঙে ফেলা হয় রাস্তার পাশের অবৈধ নির্মাণ। দ্রুত রাস্তার পাশ থেকে নির্মাণ ভাঙার কাজ শুরু করেন শ্রমিকেরা, সেই কাজে হাত লাগান পৌরসভার কর্মীরাও। এনএইচ ডিপার্টমেন্ট একটা উদাসীনতার কারণে দেখছেন গাছগুলো শুকিয়ে রয়েছে, এই গাছটাও শুকিয়েছিল, এটা বড় গাছ, আমি ছোট করতে করতে ওদেরকে বলি এই গাছটাকে সরিয়ে একটা টার্ন করার জন্য চওড়া একটু রাস্তা আপনারা করে দিন। সেক্ষেত্রে ওরা বলে যে সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে, আমরা গাছ কাটতে পারবো না। আমি, এটা তো শুকনো গাছ, ট্রিমিং করার ক্ষমতা আছে আপনার, তখন বলে যে আমরা পারবো না। আরও বলেছেন রিজিওনাল অফিসার এনএইচ ডিপার্টমেন্ট, তিনি আমাকে চিঠি দিয়ে জানিয়েছেন এই কথা, কিন্তু দিনের পর দিন যে ঘটনা ঘটছে সেখানে গিয়ে আমাদের মায়েদের মৃত্যু হচ্ছে, ভাইয়েদের মৃত্যু হচ্ছে, আমি মহানাগরিক হিসেবে তো বসে থাকতে পারি না। সুতরাং হলো ধর্ম রাজনীতি একদিকে, মানুষের সেবাটা একদিকে, আমার মানুষের যাতে একটা মৃত্যু না হয় তার জন্য যা যা করণীয় আমি করব। আমি ওদের সাথে থাকলাম যতক্ষণ পর্যন্ত আমরা অশোকস্তম্ভটা আই লাভ ইন্ডিয়ার মধ্যে যেখানে বসানোর কথা সেই জায়গাটা সরিয়ে নিচ্ছি, এখান থেকে বাদ ইয়েটা খুলে দিচ্ছি, ব্যারিয়ারটা মানুষের জন্য আরও সহজ করে দিচ্ছি। খবর পেয়ে মৃতের পরিবারের সাথে দেখা করেন বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস।
এদিন বাগদায় দলীয় কর্মসূচিতে যোগদানের আগে বিএসএফ ক্যাম্পমোড় এলাকায় আসেন তিনি। মৃতের বাড়িতেও যান, পরিবারটির পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। এই বিষয়ে বিশ্বজিৎ দাস বলেন, ঘটনাটা মর্মান্তিক একটা দুর্ঘটনা। নিশ্চিতভাবে যে কোনো মৃত্যু অত্যন্ত ব্যথিত হই, যে কারণে এটা হয়েছে। এখানকার যে এনএইসির উপরে একটা গাছ ছিল, গাছ এনএইস কাটতে দিচ্ছেন, অথচ আমরা বারবার এটাকে প্রস্তাব দিয়েছি এখানে ডবল লাইন করবার জন্য। তার অনেকটা কাজ এগিয়েছে, কিন্তু এই গাছগুলো একটা সমস্যা। পরিবেশ বিদ্রাও এসে বারবার বন্ধ করার চেষ্টা করে গাছ না কাটার জন্য, কিন্তু এই গাছগুলো মৃত গাছ প্রয়োজন ছিল। এখানেও তো এনআইসির উপরে গাছ। আমার সকালবেলা এটা নিয়ে চেয়ারম্যানের সাথে কথা হয়েছে যে জনস্বার্থে, মানুষের স্বার্থে, তাতে যদি কোনো কেসও হয় তো চেয়ারম্যান কেস খেতে রাজি আছে। গাছটা ওখান থেকে আমরা সরিয়ে দিচ্ছি এবং এখানে যাতে সবসময় ট্রাফিক থাকে তার ব্যবস্থা করছি। আর যদি কোনোরকমভাবে প্রশাসনের কোনো গাফিলতি থাকে নিশ্চয়ই সেটা তদন্ত করে দেখা হবে। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে প্রার্থনা জুয়েলার্সের শুভ জন্মদিন উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। এই শুভক্ষণে প্রার্থনা জুয়েলার্সের পক্ষ থেকে সোনার গহনা কেনাকাটায় দারুণ সাশ্রয়ের সুযোগ। 7 তারিখ মঙ্গলবার থেকে 12 তারিখ রবিবার পর্যন্ত প্রতি গ্রাম সোনার গহনার মজুরির ওপর 160 টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ। থাকছে আপনার সাধ্যের মধ্যে সমস্ত রকম গহনার বিপুল সম্ভার। পুরাতন গহনার পরিবর্তে নতুন গহনা কেনার সুযোগ। অফার চলাকালীন রবিবারেও দোকান খোলা থাকবে। প্রার্থনা জুয়েলার্স, স্কুল রোড, বনগাঁ।